যারা যারা বিহার টেট এবছর দিচ্ছেন ওদের জন্য একটা কিন্তু খারাপ খবর রয়েছে খারাপ খবর এই জন্যই বলছি কারণ পরীক্ষাটা হওয়ার কথা আছে পরের মাসে আর কি সেই পরীক্ষাটা এই মাসেই হবে এটা হলো ফেব্রুয়ারি মাস এই মাসেই পরীক্ষাটা হবে ভয় খাওয়ার দরকার নেই সব কিছু বুঝিয়ে বলবো একটা ভালো দিকও বলবো যে আপনারা একটা সুযোগ পাচ্ছেন চাকরির করার মানে টায়ার থ্রিতে আপনারা বসার সুযোগ আর কি পাচ্ছেন আমি পুরো ভিডিওটা বলছি একদম পজ করবেন না বা স্কিপ করবেন না মন দিয়ে শুনবেন বুঝতে কিচ্ছু পারবেন না কী টায়ার কি ট্রাক কিচ্ছু বুঝতে পারবেন না তো যারা বাংলাতে যারা পড়ছো বিহারের জন্য বা যারা মাদ্রাসার জন্য আর কি ক্ষয় করছো আমি পড়াচ্ছি আমার ব্যাচ চলছে চল্লিশ দিনের ব্যাচ আর বিহার তো বিশাল বড়ো ব্যাচ চলছে বাংলার জন্য চলে আসো শেষ সময় আর যারা আর্ট অফ টিচিং যারা পড়তে চাইছেন এটা শুধু বাংলার জন্য নয় সবার জন্য ইতিহাস ভূগোল ম্যাথ ইংলিশ সবার জন্য আর্ট টিচিং পাস করতেই হবে তো রেট একদমই কম একটা মাস মাত্র আছেই পারলে ভর্তি হয়ে যাও আমার এই নাম্বার ফোন ফোন করলে আর কি হবে বা হোয়াটসঅ্যাপ করলে হবে আর ইংলিশ স্যার আমাদের পড়াচ্ছেন বিহার আর মাদ্রাসা নোটসও তিনি আর কি দেন চাইতো নিতে পারো তোমরা দেখো পরীক্ষাটা দেখো প্রথমে দেখো টেট টেট পাস করতে হয় আমাদের কি হয় আমাদের রাজ্যে ওয়ান টু এইট পর্যন্ত টেট নেই বিহার ওয়ান টু টুয়েলভ পর্যন্ত টেট নিচ্ছে তো টেট পাস করার পরে মেন পরীক্ষা হবে যেটা যেটা আর কি যেটা কন্ডাক্ট করবে এটা কন্ডাক্ট করবে বিপিএসসি হ্যাঁ বিহার পাবলিক সার্ভিস কমিশন এটা করবে মেন এক্সামটা করবে আর কি ওরা নেবে আর কি হ্যাঁ বিপিএসসি নেবে তো টেট পাস তুমি করবে তারপর ওরা মেন এক্সামটা তোমার কাছে নেবে এবার কি হলো আগেবারে সত্তর হাজার ভ্যাকেন্সি ছিল এটাকে ভাগ করা হলো তিন ভাগে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি যারা যারা টেট পাস করেছিল টায়ার ওয়ান কমপ্লিট হয়ে গেছে ওরা ওখানে সুযোগ পেয়েছে টায়ার টুও এই পড়শুনে তার আগের দিনে রেজাল্ট দিয়েছে বোধহয় টায়ার টুও কমপ্লিট হয়ে গেছে টায়ার থ্রি শুধু বাকি আছে এ স্যার তাহলে আমাদের স্যার তাহলে আমাদেরটা স্যার কত ভ্যাকেন্সি আছে তোমাদের ভ্যাকেন্সিও প্রচুর আছে তোমাদের ভ্যাকেন্সিও প্রায় এক লাখ সত্তর হাজার আছে এবারে এটাকেও অনেকগুলো টায়ারে ভাগ্য একেবারে সব ছাড়বে না প্রথমে ছাড়লে কুড়ি হাজার তারপরে তিরিশ হাজার এও ছাড়বে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি টায়ার ফোর তোমরাও অনেকবার সুযোগ পাবে তোমরা দেখা যাচ্ছে যে এই যে টায়ার থ্রি যে পরীক্ষাটা মেন পরীক্ষাটা যেটা বিপিএসসি নেবে আর কি এই পরীক্ষাটা এই পরীক্ষাটা হওয়ার কথা ছিল আগস্ট মাসে এটা ছিল কথা ছিল টায়ার থ্রিটা কথা ছিল পরীক্ষা নেবার আগস্ট মাসে হ্যাঁ যেটাতে মোটামুটি ভ্যাকেন্সি ভালো আছে আর কি কিন্তু ওরা কোনো কারণে ওদের রয়েছে কারণ আমি পলিটিক্যাল কারণের জন্য ওরা কি করছে ওরা এটাকে না নিয়ে ওরা মার্চে নিয়ে নিচ্ছে টায়ার থ্রিটা এটা মেন পরীক্ষা এবার কি হচ্ছে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল মার্চ মাসে মার্চে তো টায়ার থ্রি হবে তোমাদের এই টেট পরীক্ষাটা কোথায় ছিল মার্চ মাসে মার্চ মাসে তো হবে তোমাদের দিকে অথবা মার্চের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা হচ্ছে আর কি হবে আর কি তাহলে এইবার দেখা যাচ্ছে তুমি তুমি ধরো তুমি ধরো পাস করে গেলে এবং পাস না আমাদের রাজ্যের মতো চোদ্দ বছর আটকায়নি আমাদের যেমন রাজ্যের যে চোদ্দ পনেরো আটকে দিচ্ছে আপার প্রাইমারিকে ওরা আটকাবে না দশ দিনের মধ্যে রেজাল্ট দিতে আর কি ওরা ধরো যদি ধরো কথার মানে ধরো যদি যদি ধরো মার্চে ধরো ধরো তোমাদের পরীক্ষাটা ধরো মার্চে ধরো আর কি ফার্স্ট উইকে পরীক্ষাটা যদি হয় কথার মানে বললাম আর কি চার পাঁচ চার পাঁচ ধর পরীক্ষা যদি হয় তো ওরা কথা নেবে অনলি দে উইল টেক টেন ডেজ মানে পনেরো দিনের মধ্যে পনেরো তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে কে কে পাশ করলে টেট পরীক্ষাতে আর পাস করার পরেই পাস করার পরেই দেখবে তোমরা তোমরা এই যে টায়ার থ্রি যেটা মেন পরীক্ষা যেটা বিপিএসসি নেবে তোমরা সেই পরীক্ষাটা দেওয়ার তোমরা সুযোগ পেয়ে যাচ্ছ স্যার যদি এটা আমি না দিই ধরুন আমি আমাদের স্যার পড়াশোনা অতটা তৈরি আমি হয়নি আমি স্যার এখন এস টেট পড়েছি আমি এর তো স্যার সিলেবাস আলাদা হবে এই মেন এক্সামটার তো কোনো ব্যাপার নেই ওটি তুমি যদি ভালোভাবে না দাও তুমি না পারো কোনো ক্ষতি নেই তোমারও তো আছে তখন এরও অনেকগুলো টায়ার থাকবে থাকতে পারে তখন এখানে তুমি পাবে সুযোগ সুবিধা হলো তাহলে কি হচ্ছে তুমি একটা সুযোগ তুমি এক্সট্রা পাচ্ছ এটা তোমার ভ্যাকেন্সিতে ছিল না আর টেট পাস করলে না এরকম টেটের কিন্তু আজীবন রয়েছে আমাদের টেটও আজীবন ওদের টেটও আজীবন টেট তো এখন আজীবন করে দিয়েছে আর কি সার্টিফিকেটটা তো এই জন্য একটা চান্স পাচ্ছ তো আমি বলবো যারা যারা মোটামুটি আর কি বুঝে গেছে যে পাস আমি করবো এই পড়াশোনা করছি যেটা আমার কাছে বাংলা পাংলা পড়ছে তারা তো বেশ সুন্দরভাবে পড়ছে আমি ওটা ওদেরকে বলছি আর কি বুঝে গেছে তুমি পাস করবোই আমি তাহলে কাজ করো তাহলে না সকাল দিকে তুমি শুধু এই ট্রেটটা পড়ো এই এই ট্রেটে আছে আর কি আর রাতের দিকে তুমি পড়ো টায়ারের দিনে তুমি খাটো কারণ ভাই একটা সুযোগ পাচ্ছ সুযোগটা হাত ছাড়া করো না একদম ভালো করে দাও হ্যাঁ যদি হয় তো দারুন চাকরি না হলে তো কোনো ক্ষতি নেই তারপর সুযোগ দিন পাবে এখানে সুযোগ দিন পেয়ে যাবে আর কি তোমার যখন ভ্যাকেন্সিটা বার হবে ওখানেও তো অবশ্যই তুমি সুযোগ তুমি পেয়ে পেয়ে তুমি যাবে আর কি টেট একবার পাস করলে তুমি অনেকবার ফর্ম ফিল আপ তুমি করতে পারবে আর কি যে এইবার পেলে না তো কেলে পর তুমি পাবে এগুলো কিন্তু ওখানে করতে হবে তো সবাই তৈরি হয়ে যা পাটনা যাওয়ার জন্য পাটনাতে কিন্তু পরীক্ষাটা হবে আর যারা যারা চাইছে যে ভর্তি হব তো ঝাট করে একটা হোয়াটসঅ্যাপ করতে পারো বা করতে পারো কল আর এমনি স্যারকে এই নাম্বার ফোন করতে পারো আমরা সবসময় তৈরি আছি হেল্প করার জন্য আর দয়া করে এই নিয়ে আর কেউ ফোন করো না ভিডিওটা দেখো দু তিনবার সব পেরিয়ে যাবে ভালো লাগলে লাইক করবে ভালো সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ